Bismillahirrahmanirrahim. আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ টালা ভর্তা তৈরি করে দেখাবো। পারফেক্ট ভাবে পেঁয়াজ টালা ভর্তা আসলে অনেক সুস্বাদু এই পেঁয়াজ টালা ভর্তা। আশা করছি আপনারা একবার হলো এটা ট্রাই করবেন। দেখেন আমি এখানে দেশি যে পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো আপনারা বড় নেবেন না, এতে করে টালার সময় অনেক সময় নেবে, এই জন্য আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে 10-12টার মতো। দেখেন এটা দেশি পেঁয়াজ, এই পেঁয়াজটা একটু ছোটো থাকে সেই জন্য আমি এটা নিয়েছি। এখন চলে আমি একটা পাইপেন বসিয়ে দিয়ে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা আস্ত পেঁয়াজ, এগুলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে সেড়ে দিয়ে এখন উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব, যাতে করে পেঁয়াজগুলো ভালো করে টালা হয়ে যায়। চুলার আগুনটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, কমিয়ে দিলে কিন্তু অনেক সময় নেবে, আবার বাড়িয়ে দিলেও বেশি পড়ে যাবে, সেই জন্য মিডিয়াম টু লোতে রেখে আমি এই পেঁয়াজগুলো টেলে নিব। দেখেন আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ডেকে দেওয়ার পরে আমি আবারও ঢাকনাটা উল্টিয়ে এই যে পেঁয়াজগুলো নেড়ে দিব। 2-3 মিনিট পর পর এভাবে করে ঢাকনা উল্টিয়ে পেঁয়াজগুলো নেড়ে দিব, এতে করে পেঁয়াজগুলো পুড়েও যাবে না, সুন্দর করে কুক হয়ে যাবে। এই দেখেন অনেক সুন্দর করে কিন্তু এটা টালা হয়ে যাচ্ছে। এই পেঁয়াজ টালা ভর্তা কিন্তু অনেক সুস্বাদু, গরম ভাতের সঙ্গে এই পেঁয়াজ টালা ভর্তা খেতে ভীষণ মজা লাগে। আপনারা অবশ্যই একবার হলো এভাবে করে পেঁয়াজ টালা ভর্তা করে খাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের মুখে রুচি চলে আসবে। এই দেখেন পেঁয়াজ টালা হয়ে গেল, এই পেঁয়াজটা টালতে আমার 15 মিনিট সময় লেগেছে। এই দেখেন অনেক সুন্দর নরম হয়ে গেল, এই যে দেখতেছেন অনেক সুন্দর হয়ে গেল। এরকম হলে নামিয়ে ফেলতে হবে। আমি এখন সেই একই ফ্রাইপ্যানে 10-12টা শুকনো লাল মরিচ দিয়ে দিলাম। লাল মরিচগুলো আমি এখন তেলে নিয়েছি, অর্থাৎ ভেজে নিয়েছি। মরিচগুলো কিন্তু আমি তেল দিই না, এমনিতেই ভেজে নিয়েছি। দেখেন এখন আমি চলে যাব ভর্তা করার জন্য। পেঁয়াজটা কিছুটা ঠান্ডা হয়েছে, আসলে বেশি ঠান্ডা থাকলে তখন কিন্তু পেঁয়াজের খোসা চাটতে অনেক কষ্ট হয়। আমি এখন দেখেন আলতো করে পেঁয়াজের খোসা উঠিয়ে নিচ্ছি, এটা হাত দিয়ে ধরলেই কিন্তু এমনিতেই পেঁয়াজের খোসাগুলো উঠে আসবে, যেহেতু এটা অনেক সুন্দর করে টালা হয়ে গেল সেই জন্য। দেখেন এভাবে করে আমি সবগুলো পেঁয়াজের খোসা চাড়িয়ে নিচ্ছি। এই পেঁয়াজ টালা ভর্তা আপনারা কারা কারা খেয়েছেন আপনারা প্লিজ আমায় কমেন্টে বলবেন। যারা খাননি তারা অবশ্যই একবার হলো এই পেঁয়াজ টালা ভর্তা রেসিপি ট্রাই করবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে পারফেক্টভাবে পেঁয়াজ টালা ভর্তা রেসিপি শেয়ার করতেছি। এই দেখেন এখন আমি হাত দিয়ে পেঁয়াজগুলোকে ভেঙে নিচ্ছি, পেঁয়াজটা টেলে নেওয়ার পরে পেঁয়াজের মধ্যে একটা সুন্দর ঘ্রাণ বের হয়, এটা কিন্তু অনেক ভালো লাগে। এই যে আমি যে মরিচগুলো ভেজে নিয়েছি সেগুলো এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেঙে নিব। লবণ দিয়ে মরিচ ভেঙে নিলে তখন কিন্তু সুন্দর করে ভাঙা হয়ে যায়। মরিচটা ভেঙে নেওয়ার পরে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, এভাবে করে হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে, এতে করে পেঁয়াজের মধ্যে রসগুলো বেরিয়ে আসবে, স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যাবে।
এই যে দেখেন, আমি এখন এখানে 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দেখেন আমি সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখেন কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন। এটা কিন্তু অনেক ঝালঝাল হয়েছে, আসলে ঝালঝাল করে বানালে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এটা আসলে মূলত ঝাল মিষ্টি হয়, যেহেতু পেঁয়াজগুলা টালা হয়েছে সেই জন্য খেতে মিষ্টি মিষ্টি লাগে, আর ঝাল দিলে ঝাল, এই জন্য ঝাল মিষ্টি। এটা আমি কিছু সংরক্ষণ করে রেখে দিব, যেহেতু এখানে আসলে অনেক ঝাল, সেই জন্য বাচ্চারা খাবে না, শুধু আমি একজন, সেই জন্য আমি এখন একটা এয়ারটাইট বক্সে দেখেন রেখে দিচ্ছি। আমি এখন যেটুকু খাবো সেটাই রেখে দিচ্ছি এখানে, আরগুলো আমি একটা বক্সে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। এই যে দেখেন, এই বক্সে রেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 সপ্তাহের জন্য। আসলে 1 সপ্তাহের মধ্যে এটা আমি খেয়ে ফেলবো। আসলে যখনই আমি ভাত খাবো তখনই আমি ফ্রিজ থেকে নামিয়ে একটু নিয়ে আবার ফ্রিজে রেখে দিব। এতে করে 1 সপ্তাহ কিন্তু অনেক ভালো থাকবে, এটা নষ্ট হবে না। আপনারা বেশি করে বানিয়ে এভাবে করে সংরক্ষণ করতে পারবেন। সবসময় বানানো কিন্তু আসলে অনেক কষ্ট হয়ে যায়, সেই জন্য আপনারা বেশি করে বানিয়ে এভাবে করে বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, 1 সপ্তাহ পর্যন্ত আপনারা খেতে পারবেন এই মজাদার ভর্তা। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।